আচ্ছা, এখন দেখাচ্ছি গ্র্যাভিটি ফর্মের সাথে মেলচিম কিভাবে ইন্টিগ্রেট করব। তো সেক্ষেত্রে আমাদের আমরা যে গ্র্যাভিটি ফর্মের ফোল্ডারটা দিছি, ওই ফোল্ডারের ভিতরে তোমরা দেখবা যে রকেট জিনিয়াস একটা ফোল্ডার আছে, সেখানে গ্র্যাভিটি ফর্মস মেলচিম নামে একটা অ্যাডন আছে, অ্যাডনটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমাদের ফর্মসের সেটিংস অপশনে যাব, যাওয়ার পর মেলচিম নামে একটা অপশন পাবো। আচ্ছা, এপিআই কি চাচ্ছে, তাই না? আমরা মেলচিমটা কানেক্ট করার জন্য মেলচিমের এই যে অ্যাকাউন্ট অপশনে যাব, এইখান থেকে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্ট থেকে এক্সট্রাস এপিআই কি। অলরেডি তোমরা এলিমেন্টরে দেখছো কিভাবে অ্যাড করতে হয়, ওভাবে জাস্ট এপিআই কিটা বসাই দিব। এক্সট্রাসে গেলাম, এপিআই কিতে গেলাম। এপিআই কিটা কপি করলাম, ঠিক আছে, সাইটে গেলাম, এপিআইটা বসে দিলাম, আপডেট। ওকে, কাজ শেষ। এবার আমরা যে ফর্মটাতে মেলচিম ইন্টিগ্রেট করতে চাই সে ফর্মে যাব। ধরো আমি বিজনেস প্রপোজাল ফর্মে এডিট করলাম। আচ্ছা, সেটিংসে যাব, মানে ফর্মের ভিতরে ঢুকে সেটিংস এর থেকে মেলচিম পে যাবা। আচ্ছা, এখানে মেলচিম ফিড অ্যাড করব। এখানে মেলচিম্পে তোমার যে লিডের মানে অডিয়েন্স আছে না, এখন তো অডিয়েন্স একটাই থাকে, আমি যখন এই অ্যাকাউন্টটা ইউজ করছি অনেক অডিয়েন্স ক্রিয়েট করতে পারছি, তোমাদের যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটা অ্যাড করে দিবা, ঠিক আছে। এবার তুমি কোন কোন ফিল্ড মেলচিম্পে নিতে চাও, ইমেল অ্যাড্রেসে তোমার ইমেল ফিল্ড ধরাই দিবা, ফার্স্ট নেম ফিল্ডে তোমার ফার্স্ট নেম যেটা নেম ফিল্ড ধরাই দিবা, লাস্ট নেম নাই মনে করো, লাস্ট নেম কি আছে নাই, এখান থেকে জাস্ট ফিল্ড গুলো ধরাই দিবা, ফোন নাম্বার যদি থাকে ফোন নাম্বারটা ধরাই দিবা, ঠিক আছে। তাহলে এখানে ডাটা টানবে কে কে, ইমেল ডাটা টানবে, নেম ডাটা টানবে, ফোন ডাটা টানবে, ঠিক আছে, আপডেট করে দিবা, কাজ শেষ, ফর্ম ফিল আপ করলে মেলচিম্পে ডাটা যাবে, ক্লিয়ার? ডাবল অপটিনটা তো মনে হয় আনচেক করে রাখতে হবে নাকি? ডাবল অপটিনটা আনচেক করে দিলে মানে ঝামেলা করবে, ডাবল অপটিন মানে ওকে ইমেল কনফার্ম করতে হবে, ইমেল কনফার্ম করার পর তারপর আবার ওর মেলটা ঢুকবে, এটা অনেকে বিরক্ত বোধ করে, এই জন্য অনেকে মেল দিতে চায় না, সেক্ষেত্রে অবশ্যই ডাবল অপটিন অফ করে দিবা।